আমার সাথে আছেন সিএ মশাই, ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স অফিসার, যিনি ডেজিগনেটেড অফিসার ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। তো এই ক্ষেত্রে আপনারা জানেন, সময় সময় আপনাদের সাথে আমরা ফুড সেফটি নিয়ে বিভিন্ন ধরনের কথা বলি। আমরা ডিস্ট্রিক্ট লেভেলে কী ধরনের ফুড সেফটি নিয়ে যে কাজ করছি সেগুলিও আমরা আলোচনা করি। তো আজকে এরকম যে ফুড সেফটি, আমরা যে বিভিন্ন জায়গায় যে রেস্টুরেন্টগুলি আছে, যে মিষ্টির দোকান কয়েকটা যে আমাদের এই শহরে আছে, তারা কীভাবে মানে কাজ করছে, তাদের ফুড সেফটি রিলেটেড যে সংক্রান্ত যে বিষয়গুলি আছে সেগুলি ফলো করছে কিনা, এই সমস্ত জিনিস দেখার জন্য ইন্সপেকশন করা হয়েছে আমাদের এই ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে। এই ধরনের 26টা এস্টাবলিশমেন্টে ইন্সপেকশন করা হয়েছে, তাদের যে বিভিন্ন ধরনের প্রসেস সেগুলো দেখা হয়েছে। তো সেই সম্পর্কে কয়েকটাতে যেটাতে আমরা শর্টকামিং আমরা পেয়েছি সেই সমস্ত বিষয়ে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে, আর বিভিন্ন তাদের যে ডকুমেন্টেশন যেগুলি করতে হয়, সব ধরনের যেমন লাইসেন্স দিতে হয়, তাদের যে প্রসেস ফলো করতে হয় প্রিপারেশন করতে গিয়ে, সেই সম্বন্ধেও সবাইকে সচেতন করা হয়েছে। কিন্তু আমাদের যে এই যে পদক্ষেপ, যে সার্ভিলেন্স, সেটা বরাবর চলবে, সেটাই আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই। আমরা এই যে সামনে যে বিভিন্ন অনুষ্ঠান উৎসবের যে একটা কয়েকদিন আসছে ইম্পর্টেন্ট, তো তার আগে আমরা কন্টিনিউয়াসলি সেটা চালিয়ে যাব আমাদের সার্ভিলেন্স ইন্সপেকশন, যাতে করে আমরা এনশিওর করতে পারি যে যারা ফুড ম্যানুফ্যাকচারার আছে তারা যাদের একটা স্ট্যান্ডার্ড, যেটা সেফটি স্ট্যান্ডার্ড, সেটা ফলো করি সেই ফুড তৈরি করে। তো সেই ক্ষেত্রে আমরা আবার সেগুলি ফলো আপ করবো, আর যাদেরকে ইভেন প্যানালাইজ করার যদি সে কোনো দরকার হয়, যদি কোনো শর্টকামিং আমরা পেয়ে থাকি অবশ্যই তাদের পেনাল্টি লেভি করা হবে। আর আমরা এখানে একটা চাইছি যে আমাদের এই ডিস্ট্রিক্টের মধ্যে একটা রোডকে আমরা ক্লিন স্ট্রিট ফুড হাব হিসাবে ডিক্লেয়ার করার জন্য, তো আমরা একটা স্ট্রেচ বেছে নিয়েছিলাম সিটি সেন্টারের সামনেই, সেখানে অনেকগুলো এই ধরনের স্ট্রিট ফুড সার্ভ করা হয়, বিভিন্ন এই ধরনের ভেন্ডার আসেন এখানে। তো সময় সময় আমরা ওনাদেরকে ট্রেনিং দিয়েছি যে প্রথমে একটা গ্যাপ অ্যাসেসমেন্ট করা হয়, সেই গ্যাপ অ্যাসেসমেন্টও করা হয়েছে, তারপর তাদের যে লাইসেন্সিং হয় সেই লাইসেন্সিং করা হয়েছে, তাদের ট্রেনিং দেওয়া হয়েছে। তো এই সমস্ত কিছু করার পরে এখন থার্ড পার্টি ইভ্যালুয়েশনও হয়ে গেছে, তো আমরা আশা করি দেখি আমরা তাদের রিপোর্ট ইতিমধ্যেই আমাদের কাছে চলে আসবে। তো আমরা ওই লক্ষ্যে কাজ করছি যে প্রথমে একটা সেকশনকে আমরা ক্লিন স্ট্রিট ফুড হাব আমরা ঘোষণা করার জন্য আমরা সেটা পদক্ষেপ নিয়েছি। সেটা হলে পরে সেখানে যে আমাদের যে লার্নিং, সেটা থেকে আমরা যেটা শিখলাম সেটা আমরা আমাদের এই ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্তে আমরা সেটা ইমপ্লিমেন্ট করব। তো আমি রিকোয়েস্ট করব ডেজিগনেটেড অফিসারকে আরও যদি বিস্তারিত উনি কোনো কিছু অ্যাকচুয়ালি ভেন্ডিং জোন হিসাবে আইডেন্টিফাই কয়েকটা জায়গাতে প্রিলিমিনারি করা হয়েছিল। তো ভেন্ডিং জোন এটা প্রসেসে আছে, যখন ফাইনালি ভেন্ডিং জোন আইডেন্টিফাই হবে তাদেরকে প্রপার ভেন্ডিং এরিয়াতে যখন তাদেরকে সেখানে অ্যালট করা হবে তখন এই সমস্যা যেটা আপনি বলছেন সেটা থাকবে। এখন কয়েকটা জায়গাতে হেফাজতেই তারা চলে আসে বসে, তো ওই কারণে এই ধরনের সমস্যা কিছু কিছু জায়গাতে আমরা ফেস করছি। প্রপার ভেন্ডিং জোন যখন আমরা মানে সেটা এস্টাবলিশ করে নেব তো তখন এই ধরনের অসুবিধা হবে। মিউনিসিপ্যালিটি অলরেডি কাজ করছে, এটা কত সময় লাগবে ভেন্ডিং জোনটা? এক্স্যাক্টলি আমি এখন এটা বলতে পারবো না, এমসি অলরেডি কাজ করছে এটার উপরে। দিস ভেন্ডিং জোন ইজ স্পেশালি ফর দা স্ট্রিট ফুড ম্যাট, নো নট অনলি মেইনলি ফর ফর আদার্স অলসো, বাট হুএভার ইজ ভেন্ডার, নট অনলি ফুড ভেন্ডার্স বাট আদার ভেন্ডার্স অলসো। ইন্সপেকশন একটা, এটা কিন্তু রেগুলার একটা ইন্সপেকশন হয়, আর আর দ্রুততম যেটা নাকি লাইসেন্স ইস্যু করার আগে বা পরে, রেজিস্ট্রেশন করার আগে বা পরে। আজকের যে জিট হয়েছে, আমরা আরেকটা জিনিসও দেখেছি আমাদের অবজারভেশন, যে কিছু কিছু দোকান তাদের কোনো লাইসেন্স নেই। তো আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, এই সমস্ত যারা নাকি
আমরা বলি ফুড বিজনেস অপারেটর FBO বলি ওনাদেরকে, যারা নাকি ডিল করে। তো FBO যারা নাকি এইসব করছে ইল্লিগালভাবে, তাদের উদ্দেশ্যে বলছি যে তারা অতি সত্ত্বে যাতে আমাদের অফিসেও নিজের থেকে করতে পারে কোনো ব্যাপার, তারপরে যদি মনে করে যে কোনো সাহায্যের দরকার আমাদের অফিস আছে ওখানে, আমাদের অফিসের অফিস ওখানে আসলে আমরা এটা করে দেবো। আর এটা বেশি টাকার ব্যাপার, আর 100 টাকা দিয়ে দেবো। রেজিস্ট্রেশনটা যারা স্ট্রিট ফুড ভেন্ডার ওদেরকে, আপনারা দেখে গ্রাউন্ড দিচ্ছেন করোনার জন্য, যারা ব্যবসা করে ইংরেজি কেউ করে না, একই জন্য করে এটা তো কম্পালসারি পড়ার জন্য। যেটা ক্লিন স্ট্রিট ফুড হাব যেটা হবে, সেখানে যে ভেন্ডাররা আছে ওনাদের জন্য তো এটা কম্পালসারি, অডিটেও অডিট রিপোর্টে কি আসে আমরা দেখি। আর সবারই অ্যাকচুয়ালি বড় দোকান ছোট দোকান বলতে কথা না, গাউন, গ্লাভস, মাস্ক, হেডক্যাপ, এগুলি সব যারা আছেন ভেন্ডার এবং যারা কুক করছেন কিংবা যারা সার্ভ করছেন সবারই পরা উচিত। আমরা আজকে আপনাদের মাধ্যমে আমরা এই কথাটা আমাদের সাধারণ জনগণকেও আমরা জানাতে চাই যে আমরা যারা কোনো দোকানে কিনতে যাব, শুধুমাত্র প্রশাসন সতর্ক হলেই যে সব হয়ে যাবে সেরকমটা নয়। যখন আমরা কিনতে যাব কোথাও, আমি যদি কনজিউমার হিসাবে কোথাও কিনতে যাই, তখন আমারও এটা একটা দায়িত্ব যে আমি দেখে নেব। আমিও বলতে পারি, যে কেউ বলতে পারে যে আপনি কেন গ্লাভস পরেননি, সেটাতে সেটা প্রশাসন থেকে গিয়ে বলতে হবে, সেরকম কিন্তু কিছু নেই। তো আজকে যেহেতু আপনাদেরকে কাছে পেয়েছি, আমি আপনাদের মাধ্যমে সেই কথাটা আমি জানাতে চাই, সবাইকে সতর্ক হতে হবে। আমি যখন একটা জিনিস খাবো, আমি যখন বাড়ির কাউকে খাওয়াবো, অবশ্যই সেটাতে সেফ ফুড হয়। প্রশাসন তো অবশ্যই নজর রাখছে, নজর রাখবে, কিন্তু সবাই আমাদের জনগণকেও সতর্ক হতে হবে সেই বিষয়ে। মিষ্টির দোকান সহ যে বাকি যে ফাস্টফুড যে কাউন্টারগুলি আছে সবাই খুব পরিচিত, তো ওইগুলিতে ভিজিট হয়েছে এবং যাদের শর্টকামিংস আছে আপনি যেটা বলেছেন সেটা সত্যি, যে কিছু দোকানে কিছু আনহাইজেনিক কন্ডিশনে আছে যাদের কিচেন বা বিভিন্ন ইউটেন্সিলস যেগুলি ব্যবহার করে এগুলি। তো আমরা সবাইকে আজকে ওয়ার্নিং দিয়েছি, যাদেরকে আমরা যাদের শর্টকামিংস পেয়েছি এবং ওনাদের যে শর্টকামিংসগুলি আছে এগুলি আমরা একটা টাইম লিমিট দিয়েছি, নেক্সট 15 ডেজ ওনারা যদি নিজেদেরকে রেকটিফাই করতে পারেন তো আমরা আবার ভিজিট করবো এবং সেই ভিজিটটা জারি থাকবে। এবং আপনি যেটা বললেন শ্যামলী বাজার বা জিবি বাজার, ওই সবগুলি এরিয়াই করা হবে। তো আমরা এখন আমাদের কাছে ফুড সেফটি অফিসার্স আছেন, তো আমরা ওনারা কন্টিনিউয়াস ভিজিট করছে এবং আরও ভিজিট হবে, আশা করি আমাদের ডিস্ট্রিক্টে ইমপ্রুভমেন্ট হবে।